শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমি রাবিয়া বস্ত্রী জীববিজ্ঞানের আরেকটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিগত কয়েকটি ক্লাস ধরে আমরা নবম এবং দশম শ্রেণীর সমন্বয় অধ্যায়টি সম্পর্কে যাচ্ছিলাম আজকে তারই ধারাবাহিকতায় আমরা জানব হরমোন জনিত অস্বাভাবিক যে রোগগুলো হয় বা অস্বাভাবিকতায় যে রোগগুলো সাধারণত মানব দেহে দেখা যায় সে রোগগুলো সম্পর্কে তাদের কারণ সম্পর্কে লক্ষণ সম্পর্কে এবং এইগুলোকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সে সম্পর্কে জানবো প্রথমে আসছে থাইরয়েড সমস্যা বর্তমান যুগে থাইরয়েড সমস্যা একটা বহুল প্রচলিত সমস্যা অনেকের মধ্যে আছে কেউ এ ব্যাপারে সচেতন কেউ সচেতন নয় কেউ হয়তো জানেই না তার থাইরয়েড সমস্যা আছে কারণ এই ধরনের সমস্যা তারা হয়তো বুঝতেই পারে না তো সেক্ষেত্রেও অনেকের ক্ষেত্রে সমস্যা এবং সেটা পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়। কেন আজকে এখন আমরা জানবো দেহে যখন পর্যাপ্ত পরিমাণ থাইরয়েড হরমোন থাইরক্সিন তৈরি না হয় না হয় তখন দেহে দেহে যে সকল সমস্যা দেখা দেয় তাকে বলা হচ্ছে থাইরয়েড সমস্যা এর কারণ হচ্ছে খাবারে আয়োডিনের অভাবেই রোগ হয় আমরা জানি সামুদ্রিক মাছ হচ্ছে অন্যতম একটা উৎস আয়োডিন তৈরি করার আমাদের শরীরে আইডিনের উৎস হিসেবে সামুদ্রিক মাছ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো যদি সামুদ্রিক মাছ ছাড়া অন্যান্য খাবারে রয়েছে কিছু যেগুলো আমাদের শরীরে যেমন কলা ফলমূল কচু ইত্যাদি এগুলো খেলেও আমাদের শরীরে আয়োডিন তৈরি হয় তো আয়োডিনের কাজ হচ্ছে আয়োডিন আমাদের শরীরে থাইরয়েড হরমোন তৈরিতে সাহায্য করে তো এই থাইরক্সিন হরমোন তৈরিতে সাহায্য করে তাই আমাদের খাবারে আয়োডিনের অভাব হলেই এই রোগটা হয় এই রোগের লক্ষণ হচ্ছে থাইরয়েড হরমোনের ঘাটতি হলে শিশুদের ক্ষেত্রে দেখা যায় তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় এবং বৃদ্ধির বিকাশ কমে যায় অর্থাৎ দেহের দৈহিক যে বৃদ্ধি হবে তার বিকাশ যে হবে সেটা ধীরে ধীরে কমে যায় থাইরয়েড হরমোনের অভাবে দেখা যায় যে গায়ের চামড়া খসখসে হয়ে যায় মুখমন্ডল গোলাকার চেহারায় স্বাভাবিক শিশুদের থেকে বসার দৃশ্য মানে একটু অন্যরকম দেখায় স্বাভাবিক শিশুদের মধ্যে যা থাকার কথা তার থেকে একটু ভিন্নতা পরিলক্ষিত হয় প্রতিকার বা প্রতিরোধ হিসেবে আমরা কি করতে পারি দুটোই একই জিনিস ক্ষেত্রে খাদ্যে যুক্ত লবণ ব্যবহার করে কিছুটা সুফল পাওয়া সম্ভব অর্থাৎ বাজারে আমরা কিনতে গেলে দেখতে পাবো সেই লবণটাই কিনবো যার মধ্যে আসলে আয়োডিন আছে এবং সত্যিকার অর্থে আয়োডিন আছে এবং যেটা কিনা বিএসটিআই কর্তৃক অনুমোদিত সেই ধরনের লবণগুলো আমরা ব্যবহার করবো খাদ্য হিসেবে এছাড়া আমাদেরকে সামুদ্রিক যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো খেতে হবে কলা ফলবুট কচু ইত্যাদি খেলেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব থাইরয়েড সমস্যা যাদের হয় তাদের ক্ষেত্রে একটা কমন জিনিস যেটা তোমরা পঞ্চম অধ্যায়ে পড়েছো সেটা হচ্ছে গয়টার গয়টারটা কি থাইরয়েড গ্রন্থির যে কোনো ফোলাকে বলা হয় গলগন্ড অর্থাৎ থাইরয়েড গ্রন্থি তো থাকে আমাদের গলায় গলাতে তো গলায় পাশেই তো থাইরয়েড গ্রন্থির যে গ্রন্থিটা এই কোনো কারণে ফুলে যায় বলা হয় গলগন্ড গলগণ্ডের কিছু বিশেষ ধরনকে বলা হয় গয়টার সকল গলগন্ডে কিন্তু গয়টার না গলগন্ডের কিছু বিশেষ ধরন রয়েছে সেগুলোকে বলা হচ্ছে শুধুমাত্র গয়টার গয়টারকে থাইরয়েড গ্রন্থির কোনো নির্দিষ্ট রোগই আসলে বোঝায় না বরঞ্চ থাইরয়েডের বিভিন্ন রোগের একটা সাধারণ বহিপ্রকাশ হিসেবে এটা বোঝায় থাইরয়েডের পর আমরা যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ রোগটা আলোচনা করব ডায়াবেটিস দেখা যায় আমাদের বর্তমান সমাজে প্রতিটি ঘরে একজন দুইজন রোগী থাকে যারা ডায়াবেটিস আক্রান্ত আমাদের নানা নানি দাদা দাদি চাচা খালা ফুফু মামা কেউ না কেউ তাদের আত্মীয় স্বজন সাধারণত দেখা যায় এই রোগটা এতই কমন যেমন চারপাশে অনেক এই আক্রান্ত ডায়াবেটিসটা তার জন্য আমাদের ভালো করে জানতে হবে এইটাও একদম হরমোনের অস্বাভাবিকতা অর্থাৎ অগ্ন্যাশয় আইলেটস অফ ল্যাঙ্গারেন্স নামক গ্রন্থিতে পর্যাপ্ত ইনসুলিন তৈরি না হয় রক্তে শর্করা বৃদ্ধি পায় অথবা প্রস্রাবের সাথে যদি শর্করা নির্গত হয়ে যায় তবে এই রোগটাকে বলা হবে বহুমূত্র বা ডায়াবেটিস একে ডায়াবেটিস ম্যালিটাসও বলে এ রোগটি বংশগতভাবে বা পরিবেশের প্রভাবে হয়ে থাকে অর্থাৎ পরিবেশ বংশগতভাবে হতে পারে অর্থাৎ পিতা মাতা থাকলে সন্তানে চলে আসতে পারে অথবা পরিবেশের কারণেও হতে পারে পরিবেশগতভাবে কোনো নির্দিষ্ট পরিবেশে বসবাসকারী বা নির্দিষ্ট খাদ্যাভ্যাসে অভ্যস্তকারী তাদের হতে পারে স্থুলতায় ব্যক্তি এবং অলস জীবনযাপনকারীদের এই রোগটা বেশি হয় যারা মোটা এবং অলস অর্থাৎ শারীরিক পরিশ্রমের কাজটা যারা করে না তাদের ক্ষেত্রে হতে পারে এই প্রকল্পে ডায়াবেটিস দুই ধরনের হয় টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস হচ্ছে যে ধরনের ডায়াবেটিসে আক্রান্ত রোগীর দেহে একেবারেই ইনসুলিন তৈরি হয় না তাকে আমরা বলবো টাইপ ওয়ান ডায়াবেটিস ইনসুলিন তৈরি হয় না তো ইনজেকশন পুশ করে ইনসুলিনটা নিতে হয় তোমরা তোমার আশেপাশে দেখবে এরকম অনেক রোগী রয়েছে অনেক আত্মীয় স্বজন রয়েছে যারা কিনা আহ খাবারের আগে প্রতিবেলায় পুরো চ্যামরানি ইনসুলিন পুশ করে না অথবা তাদের তৈরি হয় না বলে তার ইনসুলিনটা পুশ করে না টাইপ 2 ডায়াবেটিসে হচ্ছে যে ধরনের ডায়াবেটিস আক্রান্ত রোগী দেহে আংশিক ভাবে ইনসুলিন তৈরি করতে পারে অর্থাৎ পুরোপুরি পারে না সামান্য পারে এত অল্প ইনসুলিন শরীরে পুরোপুরি চাইদা মেটাতে পারে না সেক্ষেত্রে ক্ষেত্রে বিভিন্ন ওষুধের মাধ্যমে বিভিন্ন পন্থার মাধ্যমে এটা বৃদ্ধি করা হয় এই ধরনের ডায়াবেটিসকে বলা হবে টাইপ টু ডায়াবেটিস ডায়াবেটিসের কারণ হচ্ছে একটা ইনসুলিন এবং কার্বনের অপরুযপ্ততার কারণেই एक्चुअली ডায়াবেটিসটা হয়ে থাকে এর ফলে রক্তে শর্করার পরিমাণ স্থায়ীভাবে বৃদ্ধি বেড়ে যায় রক্ত শর্করা বাড়ে এই জন্য আমরা যখনই খাবার খাই আমাদের রক্তে শর্করাটা চলে আসে তো যে শর্করাটা রক্তে চলে আসে ইনসুলিনের কাজ হচ্ছে সেই শর্করাকে কে তে রূপান্তরিত করে আমাদের কোষে পৌঁছে দেওয়া যদি পর্যাপ্ত ইনসুলিন তৈরি না হয় তাহলে শর্করা তো রক্তে আসবে কিন্তু আমাদের কোষে কোষে সেটা পৌঁছে গিয়ে আমাদের শক্তি দিতে পারবে না সে তার ফলে হবে কি রক্ততে স্থায়ীভাবে শর্করা পরিমাণ বৃদ্ধি পাবে এবং সাথে এমনও হতে পারে প্রস্রাবের সাথে সে গ্লুকোজটা যেহেতু সেটা শরীরের কোষ নিতে পারছে না প্রস্রাবের সাথে গ্লুকোজের সাথে বের হয়ে যাবে অর্থাৎ খাবার খাওয়া সত্ত্বেও সে সঠিকভাবে শক্তি পাবে না ডায়াবেটিসের লক্ষণগুলো হচ্ছে ঘন ঘন প্রস্রাব অধিক পিপাসা লাগা ক্ষুধা বেড়ে যাওয়া পর্যাপ্ত খাবার খাওয়া সত্ত্বেও দেহের ওজন যদি কমতে থাকে তারপরে দুর্বল বোধ করা বা ক্লান্ত বোধ করা চোখে কম দেখা খসখসে না শুকানো ইত্যাদি ক্ষেত্রে এছাড়া অনেক লক্ষণ দেখা দিতে পারে রোগ নির্ণয় করা যায় হচ্ছে রক্ত ও পোস্ট্রাপ পরীক্ষা করে গ্লুকোজের মাত্রা নির্ণয়ের মাধ্যমে এই রোগটা নির্ণয় করা যায় এই রোগ তো অ্যাকচুয়ালি রক্তে গ্লুকোজের যেটা সেটা ঘরেই দেখা যাচ্ছে যে এটা কিনে ঘরেই ব্যবহার করা যায় খুব সহজেই প্রতিকার বা চিকিৎসা আমরা প্রতিরোধ বলছি না প্রতিকার চিকিৎসা বলছি যদিও ডায়াবেটিস নেই এটাকে নিরাময় করা যায় না পুরোপুরি একে নিয়ন্ত্রণে রাখা সম্ভব অর্থাৎ পরিমাণ যেন না বাড়ে নিয়ন্ত্রণে রেখে সুস্থ থাকা সম্ভব এই চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকের মতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার তিনটি ডি মেনে চলতে হবে তিনটি ডি বলতে ফার্স্ট ডি হচ্ছে ডিসিপ্লিন সেকেন্ড ডি হচ্ছে ডায়েট এবং থার্ড ডি হচ্ছে ডোজ ডিসিপ্লিন ডায়েট এবং ডোজ অর্থাৎ ডিসিপ্লিন মানে হচ্ছে শৃঙ্খলা ডায়েট মানি খাদ্য নিয়ন্ত্রণ ডোজ মানে ঔষধের মাত্রা সঠিক ঔষধের পরিমাণ প্রথমে আসছে ডিসিপ্লিন বা শৃঙ্খলা ডায়াবেটিস রোগীর জন্য সুশৃঙ্খল জীবনযাপনই হচ্ছে মহা ঔষধ অর্থাৎ সুশৃঙ্খলভাবে যদি জীবনযাপন করে তাহলে ডায়াবেটিস রোগী স্বাভাবিক মানুষের তুলনায় অনেক দিন বেশি বেশি বেঁচে থাকতে সক্ষম অর্থাৎ সে যখন পরিমিত নিয়মিত একটা নির্দিষ্ট জীবনযাপন করবে স্বাস্থ্যকর তখন তার শরীরে আরও ভালোভাবে থাকতে পারবে একটা স্বাভাবিক মানুষের মতোই এবং স্বাভাবিক মানুষের তুলনায় আরও ভালো থাকার সম্ভাবনা রয়েছে নিয়মিত এবং ডাক্তারের পরামর্শ মতো পরিমিত গ্রহণ অর্থাৎ তার জন্য ডাক্তার যে খাদ্যটা নির্ধারণ করে দিয়েছে যতটুকু খেতে হবে ঠিক ততটুকু খাবার নিয়মিত ব্যায়াম করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে খেয়াল রাখতে হবে বিশেষ করে পায়ের যত্ন নিতে হবে নিয়মিত প্রস্রাব পরীক্ষা করতে হবে ইত্যাদি শৃঙ্খলা মাফিক করতে হবে ডায়েট খাদ্য নিয়ন্ত্রণ ডায়াবেটিস নিয়ন্ত্রণের অন্যতম উপায় হলো খাদ্য নিয়ন্ত্রণ করা অর্থাৎ খাবার নির্দিষ্ট পরিমাণে একবারে বেশি পরিমাণ শর্করা যুক্ত খাবার আমরা খাবো না নির্দিষ্ট সময় পর পর খাওয়া ডাক্তার যতটুকু যেভাবে নিয়ম করে দেবে নির্দিষ্ট সময় পর পর খাবারটা খাওয়া পরিমাণে কম খাওয়া কম কম করে বেশি করে বেশি বার খাবো কিন্তু কম খাবো আর মিষ্টি জাতীয় খাবারটা পরিহার করা কারণ মিষ্টিতে প্রচুর পরিমাণে শর্করা থাকে তার জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত এবং সময়মতো খাদ্য গ্রহণ করতে হবে নির্দিষ্ট সময়ে সবশেষ আস্তেসে ডোজ বা ঔষধ সেবন ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীকে নিয়মিত ঔষধ সেবন করতে হবে ডাক্তার পরামর্শ ছাড়া ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধই সেবন করা উচিত নয় কারণ ঠিকমতো চিকিৎসা না করা হলে রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ অস্বাভাবিকভাবে কমেও যেতে পারে অথবা বেড়েও যেতে পারে ফলে রোগ বেহু হয়ে পড়তে পারে এমনকি অনেক ক্ষেত্রে দেখা যায় রোগীর মৃত্যুও ঘটতে পারে এরপরে যে রোগটি নিয়ে আলোচনা করবো সেটা আমাদের আশপাশের একটি কমন রোগ এই কথাটা আমরা বহুবার শুনে স্ট্রোক করেছে স্ট্রোক করে মারা গিয়েছে এক অংশ প্যারালাইজড হয়ে গেছে এই কথাগুলোর সাথে কিন্তু আমরা খুব পরিচিত যে আমাদের চারপাশে অনেক লোকই এরকম হচ্ছে স্ট্রোক করেছে ব্রেইন স্ট্রোক করেছে স্ট্রোক সাধারণত ব্রেইনই হয় অনেকে মনে করে হার্টে হয় অ্যাকচুয়ালি না হার্ট স্ট্রোক না ব্রেইন স্ট্রোকই হয় ব্রেইনে হয় মস্তিষ্কে মস্তিষ্কে রক্ত সরবরাহের ব্যাঘাত ঘটার কারণে স্নায়ুতন্ত্রের কাজে ব্যাঘাত ঘটলে তাকে বলা হয় স্ট্রোক স্নায়ুতন্ত্র যদি কাজ করতে না পারে রক্ত সরবরাহের ব্যাঘাত ঘটার কারণে কারণে তাকে স্ট্রোক বলে মস্তিষ্কে কারণ হচ্ছে মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে অথবা রক্তনালীর ভিতরে রক্ত জমাট বেঁধে রক্ত চলাচল যদি বাধাগ্রস্ত হয় এই দুইভাবেই স্ট্রোক হতে পারে উচ্চ রক্তচাপ হতেই সাধারণত মস্তিষ্কের রক্তক্ষরণ হতে পারে তাই আমাদের রক্তচাপ নিয়মিত রক্ত আমাদের প্রেশার বা রক্তচাপ পরীক্ষা করতে হবে এবং উচ্চ রক্তচাপ থাকলে তাকে অবশ্যই স্বাভাবিক আনার চেষ্টা করতে হবে লক্ষণগুলো হচ্ছে বমি হয় প্রচন্ড মাথা ব্যথা হয় কয়েক মিনিটের মধ্যে রোগী জ্ঞান হারায় ঘাড় শক্ত হয়ে যেতে পারে মুখমণ্ডল লাল বর্ণ ধারণ করতে পারে ঘাড়ের মাংসপেশি শিথিল হয়ে যাবে শ্বসন ও নারীর স্পন্দন কমে যাবে অনেক ক্ষেত্রে রোগীর মুখ বেঁকে যেতে পারে অনেক সময় রোগীর বাক নিয়ন্ত্রণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ কথা বলতে পারে না কথা জড়িয়ে যায় মাথা ঘোরা ঘোরানো হাঁটতে অসুবিধা হওয়া ভারসাম্য রক্ষা অসুবিধা হওয়া ইত্যাদি বিভিন্ন লক্ষণই প্রকাশ পায় তো প্রতিকার হিসেবে বা চিকিৎসা হিসেবে আমরা কি করতে পারি চিকিৎসা হিসেবে মস্তিষ্কের রক্তক্ষরণ বা রক্ত জমাট বেঁধেছে কিনা তা নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া মস্তিষ্কে রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব নয় তবে মস্তিষ্কে জমে থাকা অর্থাৎ মস্তিষ্কের রক্তক্ষরণের ফলে মস্তিষ্কের চারপাশে যে রক্তগুলো জমে যায় সে রক্তগুলো অপারেশন করে বের করা যেতে পারে অবশ্যই সেক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে করতে হবে রোগীর উচ্চ রক্তচাপ থাকলে তার নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে ফিজিওথেরাপিস্টের পরামর্শ মোতাবেক অবশ বা পক্ষাগ্রস্ত মানে পক্ষাঘাতগ্রস্ত অঙ্গ অর্থাৎ সকলের ক্ষেত্রে একই রকম রক্ষণ না কেউ কেউ আছে প্যারালাইজড হয়ে যায় যায় কোনো অংশ শরীরের কোনো অঙ্গ সে সকল ক্ষেত্রে ফিজিওথেরাপিস্টের ইয়ে মতে পরামর্শ মতে বা তাদেরকে দিয়ে নড়াচড়া করানো এবং শক্ত হয়ে যাওয়া রোধ করা সম্ভব করা যায় রোগীকে উপযুক্ত শুশ্রূষা করা এবং পথ্যের ব্যবস্থা নিশ্চিত করা এছাড়া যেন স্ট্রোক বা এ ধরনের রোগ আমাদের না হয় এই বিপজ্জনক পরিস্থিতির যেন আমরা শিকার না হই তার জন্য আমরা কি করতে পারি প্রতিরোধ হিসেবে ধূমপান পরিহার করা উচ্চ রক্তচাপ থাকলে তা নিয়ন্ত্রণে রাখা যারা ডায়াবেটিস আক্রান্ত তাদের নিয়মিত ঔষধ সেবন করা দুশ্চিন্তা সুস্থ সুন্দর ও স্বাভাবিক জীবনযাপন করা স্থূলকায় হলে ওজন কমানোর চেষ্টা করা ইত্যাদি তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবার নতুনগুলো নতুন কিছু বিষয় নিয়ে নতুন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফিজ